মানে রাখবো পরে না তো না তো যে নাস্তা বানাই দেবে দেখি নাস্তা বানাই আমি বড় কাজ লিরিস কি এগুলো কে রাখবো কে দেব আপু এত ভালো আমার 50 টাকা দিলি কই তো আমি এলে সবই লইল জামা করে ধরে গেছি এই সারা গুলো টিকটি চাইছি আমি আমি টিকটি চাইছি ওগো ওগো চাইছি সবই লইল আজকের ঘটনাটা আপনারা জানতে দেখতেছেন যে আমরা রাত 3:30-4টার দিকে আমরা ওই মিসিং যেই বাচ্চা মিসিং বাচ্চার আমরা ডেড বডিটা পেয়েছি একটা বস্তাবন্দি অবস্থায় এখানের একটা ডোবায় এটা দেখানো মতে হলো যেই আমরা যাকে রেখেছি আমাদের হেফাজতে রুবেল যে তরকারি বিক্রেতা যাকে নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে তার তার দেখানো মতে কিন্তু আমরা ডেড বডিটা এখানে রিকভার করলাম আমরা ওর সাথে জিজ্ঞাসাবাদে এটাও জানতে পেরেছি যে সে বাচ্চাটাকে অ্যাবিউজ করেছে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে এবং তারপরে সে তাকে মেরে ফেলেছে মেরে ফেলে তারপরে ওই ডেড বডিটা সে যেই
বাসাটা এটা করেছিল ওর ফুফুর বাসা ওর ফুফুর বাসার উপরের দিকে চারতলার উপরে একটা রুম আছে ওই রুমে কেউ থাকে না ওখানে সেই কাজটা করেছে এবং ডেড বডিটা ওখানেই ছিল রাত 9টা 9:30টার দিকে সে যেতে এলাকার ঠিক আছে সে এখানে এসে ডেড বডিটা ফেলে দিয়েছে রাতে এসে আমরা কালকে মিডিয়াতে দেখেছি আপনাদের কল্যাণে দেখেছি যে গতকালকে একটা মামলা হয়েছে যেটা পাহাড়তলি থানাকে আপনার সম্ভবত তদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বলছি তারা কিন্তু শনাক্ত করে কাজ করে না থানা বলাল যে গ্রাম মোবাইল নম্বর লয়ে যে গ্রাম বলে থানা লয়ে যে জিজ্ঞাসাবাদ করে আবার সারি দে জি নতুন কোরআন নিছে আমার জিরে কোরআনও পড়তে দেয় নাই এই জালিমে আমার জিরে কোরআন পড়তে দেয় নাই আমি ওর বিশ্বাস চাই ওর পরিবারের সবাই তাহলে জড়িত আছে ওর মা আমারে কইছে যে দিন সারারা গেছে পিয়াবির লোক গেছে সেদিন বলছে আমি দিন সালাম দি তোর বাচ্চা আনি দিমু তুই আমার ছেলেরে সন্দেহ করিস না ওর মাও জানে ওর ভাইও জানে ওর ভাই ঠেট দিছে আমাদেরকে ঠেট দিছে ওর ভাই আশিকে ঠেট দিছে আমাদেরকে আমি ওদের বিশ্বাস চাই ওদের ফাঁসি চাই আমার অবস নাবালক শিশু জীবন নিয়ে গেছে তার বদলে আমি ফাঁসি চাই ওদের আমার শিশুর কত কষ্ট দিছে কত যন্ত্রণা দিছে জালিমে আমি ওর ফাঁসি চাই আমি ওর ফাঁসি চাই ওর বাইশ ওর মাস ওর মাও সব জানতো তাহলে ওর মা যখন বলছে দিন সালাম দিয়ে আমার বাচ্চা আনি দিবে ওর মাও জানতো ওর ভাই আমাদেরকে ঠেট দিছে আশিকে আমাদের বাড়িওয়ালারে ঠেট দিছে এই বাচ্চাটা মিসিং হওয়ার পর তার গার্ডিয়ান অলরেডি মামলাটা এটাকে জিডি করে জিডি করে থানা জিডি করে জিডি করার পর ওরা থানা যেভাবে কাজ করছিল তারা মনে হয় তাদের বিশ্বাস ছিল যে পিবিআই হয়তো কাজটা করতে পারবে সেই বিশ্বাসে যেহেতু আমরা আয়াজের কাজটাও আমরা করে ফেলেছি তারা এটা মানুষের মাঝে ফোকাস সৃষ্টি হয়েছে মানুষ ওইটার আলোকেই অলরেডি ইয়ে নিয়ে আমাদের কাছে চলে আসছে যে পিবিআইয়ের কাছে আসে আমরা ওইখান থেকেই আমরা তত্ত্বাবধান নিয়ে ওনার থেকে কথাবার্তা ওনার আত্মীয় স্বজন থেকে কথাবার্তা নিয়ে আমরা বিষয়গুলো যাচাই বাছাই শুরু করি এলাকার মধ্যে আমাদের টিম কৌশলে কাজ করে এটা যখন মিসিং লাইটে আসে পুলিশ সুপারের নির্দেশে আমাদের একটা টিম গঠন করা হয় ইন্সপেক্টর মনোজ ইন্সপেক্টর ইখতিয়ার ইন্সপেক্টর কামরুল সাইফুল ইন্সপেক্টর আনোয়ার এ সকল সকল অফিসার মিলে এবং আরও অফিসার আছে যাদের আমরা হয়তো বা নাম বলিনি জুনিয়র অফিসার ফিল্ড পর্যায়ে অনেক অফিসার আমরা গোয়েন্দা কৌশল এলাকার মধ্যে ফাঁদ পেতে অবস্থান করতে থাকে যে সে হলো রুবেল হলো তরকারি বিক্রেতা আমরা তার সাথে তরকারি বিক্রেতা সে যে প্লাস তার পরক্ষ আমরা যোগাযোগের মাধ্যমে আমরা তার থেকে তরকারিও কিনেছি আমরা এলাকার মধ্যে তার অবস্থান করছি আমরা তার পুরো এলাকাটাতে আমরা কাজ করে যাচ্ছিলাম হয়তো আমাদের সিসিটিভি এলাকার মধ্যে যতগুলো পয়েন্ট আছে আমাদের সম্ভাব্য আমরা সিসিটিভি ফুটেজগুলোকে পর্যবেক্ষণ করছি এখানে গোয়েন্দা নজরদারি প্লাস সিসিটিভি ফুটেজ সবগুলো খণ্ডপুঙ্খভাবে আমাদের পর্যবেক্ষণের ফলাফলেই আমরা তার তত্ত্বাবধানগুলো নিয়ে আমরা আজকে লাশ উদ্ধার করতে সমর্থ হয়েছি।